অ্যাকানথেসিস নিগ্রিকেন্স, স্কিনের এই প্রবলেমটি আমরা অহরহই পেয়ে থাকি। এটি একটি ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে বডির বিভিন্ন স্কিন ফোল্ড, যেমন আন্ডার আর্মস, নেক, গ্রোয়েন এরিয়া, এই এরিয়াগুলোতে স্কিনটা লেদারি টেক্সচার হয়ে ভেলভেটি একটা অ্যাপিয়ারেন্স এবং হাইপার পিগমেন্টেশনে ক্রিয়েট হয়। এই প্রবলেম নিয়ে আমাদের কাছে অনেকেই আসছেন। আমাদের প্রথমেই জানতে হবে এই প্রবলেমের কারণটা কী। বিভিন্ন কারণে এই প্রবলেমটা হয়। ইউজুয়ালি দেখা যায় যারা একটু ওবেজ, অর্থাৎ ওজনটা একটু বেশি, এছাড়া বিভিন্ন ধরনের হরমোনাল প্রবলেম যেমন PCOS, এছাড়া যাদের ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ থাকে লাইফস্টাইলে, তাদের কিন্তু এই প্রবলেমটি সবচেয়ে বেশি দেখা যায়। এটি কেন হচ্ছে? অ্যাকানথেসিস নিগ্রিকেন্স হওয়ার কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদের বডিতে যতটুকু ইনসুলিন প্রোডাকশন হচ্ছে সেটি ব্লাড থেকে গ্লুকোজ নিতে পারছে না, এবং তার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্যানক্রিয়াস অতিরিক্ত ইনসুলিন তৈরি করছে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে বডিতে ইনসুলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় পিগমেন্টেশন তৈরি করছে। আমাদের অবশ্যই প্রথমে এই রুট কজটা বের করতে হবে যে কী কারণে তার এই হাইপার পিগমেন্টেশন অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। ডায়াবেটিস মেলাটাস টাইপ 2 পেশেন্টরাও অনেক সময় এই প্রবলেমের মধ্যে দিয়ে যান। সো অবশ্যই আমরা যখন কজ বের করব এবং সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করব, অনেক সময় আপনাআপনিও কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাচ্ছে। সো আমাদের অবশ্যই প্রথমে কজ বের করতে হবে। এছাড়াও আমরা কিন্তু অনেক সময় এই প্রবলেমটির জন্য পিলিং অথবা লেজার জাতীয় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। এছাড়াও টপিক্যাল বিভিন্ন মেডিকেশনও ইউজ করা হয়। সো প্রপার ডায়াগনোসিস এবং রুট কজ যখন আমরা রুল আউট করব, আপনার ট্রিটমেন্ট করাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। সো নিজের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং অভিজ্ঞ একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।